নমস্কার আমি সপন ইভম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রিপাবলিক বাংলার ডিজিটালে একটি নিউজ ভাইরাল হয়েছে আমি সেই নিউজটা আপনাদেরকে দেখাবো সন্দেশখালী ওই সমগ্র অঞ্চলে যে অভিযোগ আমরা বারে বারে করছিলাম মহিলাদের ওপর যে নৃশংস অত্যাচার দিনের পর দিন হয়েছে একজন দুজন নয় ওই গোটা অঞ্চলে এবং শুধু এই মহিলাদের উপর অত্যাচার নয় আমি আগেও বলেছি এই শাহজাহান সন্ত্রাসী শিবু হাজরা এই সমস্ত লোকজন এরা গোটা ওই অঞ্চ ওই জেলার সমস্ত মেয়েদেরকে গরিব বাড়ি পরিবার যে যারা রয়েছে সেই গরিব পরিবারের মেয়েদেরকে বিক্রি করে দিয়েছে বিদেশে তার পরিবর্তে এরা টাকা তুলেছে বহু মানুষের কোভ একদিন দুদিনের ব্যাপার নয় দশ বছর ধরে অত্যাচার চালাচ্ছে এই শাহজাহান তার বাহিনী এদেরকেই আড়াল করার চেষ্টা করছে এক ধরনের দালাল মিডিয়া এর ভাইকে দেখিয়ে তাকে হিরো বানানোর চেষ্টা হচ্ছে ওর ভাই হচ্ছে আরো বড় কালপ্রিট ওর ভাই হচ্ছে ওইখানকার একজন বড় ষড়যন্ত্রকারী ওর ভাই এখান থেকে সমস্ত খবর প্রচার দিচ্ছ তো এমন ভাব দেখাচ্ছে যেন ভাজা মাজ খেতে জানে না আর ওকে একটা দালাল মিডিয়া ওকে দেখিয়ে দেখিয়ে ওকে হাইলাইট করে হিরো বানানোর চেষ্টা করছে ওই দালাল মিডিয়া এই সংবাদটা কেউ দেখাচ্ছে না রিপাবলিক সাহস করে এই সংবাদ দেখাচ্ছে আমরা গোটা বাংলার মানুষের কাছে আমরা এই নিউজটা পৌঁছে দিতে চাই যে রিপাবলিক ডিজিটাল তারা এই নিউজটাকে নিয়ে এসেছে বাংলার মানুষের কাছে থ্যাঙ্কস আমরা ধন্যবাদ জানাবো সেই সংবাদ মাধ্যমকে যে তারা এই ধরনের একটা সংবাদ নিয়ে গ্রামের মহিলাদের ওপর কী নৃশংস অত্যাচার আপনি ভাবুন এটা আমরা এটা বলেছিলাম এর আগের দিন নারাদকে হাতে কলমে প্রমাণ আমি ভিডিওটা আপনাদেরকে আগে একটু দেখি পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত মহিলারা অভিযোগ করছে যে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আগে নেতারা পার্টির লোকেরা এসে দেখেছে তো কোন পার্টি তৃণমূল কংগ্রেস মা মাটি আর মানুষের দল মমতা ব্যানার্জির দল যে দলে যে দল ক্ষমতায় থাকলে আপনি যদি মহিলা কয়েদি হন প্রেগনেন্ট হয়ে যাবেন মহিলারা কয়েদিরা জেলেও নিরাপদ নয় এরকম একটা রাজ্য তৈরি হয়েছে কামদুনিতে স্কুল কলেজ থেকে ফিরবে ধর্ষণ হয়ে খুন হয়ে যাবে হাইকোর্টে বিচার পাবে না সুপ্রিম কোর্টে দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে এরকম ব্যবস্থা করে দিয়েছে আর তারপরে আপনি এই যে খালিতে সেখানে একটা অত্যাচার ভাবুন এই শেখ শাহজাহান এক দেশের লোকই না এই হচ্ছে বাংলাদেশ থেকে কাটাতার টপকে চলে আসে একটা সন্ত্রাসী জঙ্গি এর সঙ্গে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই শাহজাহান এই জঙ্গি ওই রাজ্যখানকার সমস্ত মহিলাদেরকে সিডিল কাস্ট সিডিল ট্রাইব গরিব হিন্দু এই সমস্ত মহিলাদেরকে ডেকে নিয়ে যেতে হতো যেতে হতো পার্টি অফিসে বলছেন মহিলারা একদিন নয় দিনের পর দিন কি ভয়ঙ্কর নৃশংস অত্যাচার চালাতো মহিলাদের ওপর তারই তো প্রতিক্রিয়া আজকে তৈরি হয়েছে আর এদের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য এক দালাল মিডিয়া কয়েকটা রয়েছে সেই দালাল মিডিয়া এদেরকে রক্ষা করার জন্য নেমে পড়েছে বাজারে এদের থেকে সাবধান এরা কিন্তু এই ক্ষোভটাকে কমিয়ে দেওয়ার জন্য নানান রকমের কায়দা ফন্দি করবে এই দালাল সংবাদ মাধ্যম ওটাকে ডিল ডাইলুট করার চেষ্টা করা হবে অপরাধগুলোকে হালকা করার চেষ্টা করবে আইনি কথা বলে আইনি মারপ্যাচ এই সমস্ত কথা বলে তারা গোটা বিষয়টাকে ডাইলুট করার চেষ্টা করবে কিন্তু বাংলার জনগণ যে জাগ্রত হয়েছে আজকে গোটা পশ্চিম বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সন্দেশখালি খালি পথ দেখাচ্ছে গোটা রাজ্যকে মহিলাদের ওপর যে নারী নির্যাতনে বাংলা। এগিয়ে চলেছে এগিয়ে বাংলা ওই যে কোর্টের ওই যে মহিলা কয়েদি জেলখানাতে সেখানেও মহিলা কয়েদিদের ওপর অত্যাচার ওখানেও এরকম মতো বাহিনীরা রয়েছে সেখানেও এগিয়ে বাংলা মহিলারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছেন প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন কোর্টে মাসের পর মাস তারা সন্তান জন্ম দিচ্ছেন কেউ বলার নেই কিছু বলার নেই তারা অপরাধী তাই তাদেরকে এইটাও তাদের বাড়তি সাজা অপরাধীদের এটা মহিলা বা কয়েদি হলে আপনার এটা বাড়তি সাজা আপনাকে সাজা পেতে হবে রাজ্যে এটাই নিয়ম করে দিয়েছে এই মহিলা মুখ্যমন্ত্রী সব থেকে বেশি অত্যাচারিত এই রকম একটা অন্ধকারময় রাজ্য এ রাজ্য থেকে বাংলা মুক্তি পাওয়ার জন্য বাংলার মানুষ যে চিৎকার করছে এটা বোঝা যাচ্ছে সন্দেশ খালি বাংলার মানুষের মনের কথা বলছে বাংলার মানুষের যন্ত্রণার কথা বলছে সন্দেশখালী জেলিয়াখালী বাংলার মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে আগামী দিনে এই পথে বাংলার মানুষ মুক্ত হবে বাংলার মানুষ নতুন সূর্য দেখবে দু হাজার চব্বিশের নির্বাচনেই বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে এই ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দেবে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই এই সমস্ত শক্তিগুলোকে অপশক্তিকে অন্ধকারের শক্তিকে উৎখাত করবে এটা বোঝাই যাচ্ছে আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার